আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে একটা ওয়ালেটের সাথে পরিচয় করিয়ে দেব, যে ওয়ালেটটি থেকে আপনি QLC টোকেনটা আর্নিং করতে পারবেন খুব সহজেই। তো এই যে টোকেনটা রয়েছে, প্রত্যেকটা টোকেনের প্রাইস এখানে দেখতে পারতেছেন 3 সেন্টের মতো রয়েছে। আমি যদি এটার মার্কেটটা দেখে দিই তাহলে এখানে দেখাতে পারবো যে এটা বিনান্সে লিস্টেড আছে, তারপরে আপনার প্রোবিট এক্সচেঞ্জারে লিস্টেড আছে, দেন কুকয়েন্টে লিস্টেড আছে, gate.io তে লিস্টেড আছে, তাছাড়াও বিভিন্ন বেশ কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টেড রয়েছে। তো আপনি যখনই পেমেন্টটা নেবেন, পেমেন্টটা নেওয়ার সাথে সাথে আপনি এক্সচেঞ্জ করে সরাসরি আপনি কয়েনবেস থেকে বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। তো আজকে যে ওয়ালেটটির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, এটা আমি আজকে নতুন শেয়ার করতেছি না আপনাদের সাথে, আমি প্রায় 4 মাস আগে শেয়ার করেছিলাম। তো ওই সময় দেখা যাচ্ছে অনেকেই অনেক ডলার করে আর্নিং করতে পেরেছিলেন, দেন আমি নিজেও এখান থেকে প্রায় 8 থেকে 10 ডলার মতো আর্নিং করেছিলাম। তো যাই হোক, আমি ওই প্রুফটা দিব, তারপর আপনাদের সাথে শেয়ার করব দেখ কীভাবে কী করবেন না করবেন একটু জেটলি আলোচনা করার চেষ্টা করব। আর যে ওয়ালেটের নাম হচ্ছে আপনার QWallet, ঠিক আছে? নাম শুনে কিংবা দেখে হয়তো অনেকে চিনতে পেরেছেন, কেননা আমি এটা 4 মাস আগে শেয়ার করেছিলাম। তো ওইটার ভিডিও এখনও পর্যন্ত আমার চ্যানেল আছে, একটু নিচে গেলে আর কি দেখতে পারবেন। তো এটা থেকে আপনি কীভাবে ইনকামটা করবেন সেটা দেখাবো। আর এখানে আপনি যখনই অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্টটা খোলার পরই 1500 মতো টোকেন পেয়ে যাবেন, সেই টোকেনগুলো দিয়ে প্রতিদিনই এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো আজকে আমি আগের পেমেন্ট প্রুফ দেখাবো, পাশাপাশি এটা থেকে আজকে পেমেন্ট নিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন। আর বর্তমানে আমি যদি এখানে দেখাই, এই যে টোকেনটা, এটা কিন্তু কুকয়েন্টে লিস্টেড ছিল, বর্তমানে কুকয়েন্টে ট্রেডিংটা অফ রয়েছে, পাশাপাশি প্রোবিট এক্সচেঞ্জার এটা তো স্টপ রয়েছে। দেন এই যে বিনান্সে কিন্তু এখনও পর্যন্ত স্টার্ট আছে, আপনি পেমেন্টটা যখনই নেবেন জায়গায় রিসিভ করবেন। আপনি যদি বিনান্সে রিসিভ করেন তাহলে সেখান থেকে এক্সচেঞ্জ করে সরাসরি পেমেন্টটা আপনি কয়েনবেসে নিয়ে আসতে পারবেন, LTC BTC করে আর কি। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি এখনকার সরাসরি কুকয়েনে গিয়ে আমি যে এখান থেকে পেমেন্ট নিয়েছিলাম, অর্থাৎ রিসিভ করেছিলাম আর কি QWallet থেকে। তো টোকেনটার নাম হচ্ছে QLC, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, এটার বর্তমানে ট্রেডিংটা এখানে স্টপ রয়েছে। তো আমি যদি এখানে ডিপোজিটে ক্লিক করে দেই, তারপর হচ্ছে উপরে হিস্টোরি। তো এখানে দেখতে পারতেছেন আমি 250 করে 500 টোকেনের মতো 2 বার আমি পেমেন্ট নিয়েছি, সেটা আমি অ্যাপ্লিকেশনের প্রুফ দেখিয়ে দেবো। তো এখানে যদি আমি ডেট দেখাই দিই তাহলে এখানে দেখতে পারবেন, তো এখানে এটু জেটলি দেওয়া আছে, ঠিক আছে? তো আশা করি ভিউয়ার্স ক্লিয়ার হয়েছেন যে এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি, আর এখান থেকে 100% পেমেন্ট পাবেন। আমি এখন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ নিয়েও দেখিয়ে দেবো, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি প্রুফটা দেখিয়ে দিচ্ছি, তারপর দেখাবো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো বর্তমানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে প্রায় 3 থেকে 3.5 ডলারের মতো রয়েছে। আমি এখানে যদি প্রুফটা দেখাই, আমার আগের যে ট্রানজ্যাকশন রয়েছিল তো সেটা আমি একটু দেখাই দিচ্ছি, জাস্ট একটুখানি ওয়েট। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার একটা প্রুফ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 250 টোকেনের মতো এখান থেকে উইথড্র দিয়েছিলাম, এটা হচ্ছে প্লাস রিসিভ করেছিলাম, এটা হচ্ছে মাইনাস, আমি সেন্ড করেছিলাম কুকয়েন্টে, ঠিক আছে? তো এখানে আমার 2টা ওয়ালেট আর কি। তো আমি এটা তো দেখিয়ে দিচ্ছি, এটা 6 নম্বরে ছিল আর এটা 3 নম্বরেরটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো 2টা ওয়ালেট মিলিয়ে আর কি আমি এখান থেকে পেমেন্টটা আর কি পেয়েছিলাম, ঠিক আছে? তো দেখতে পারতেছেন, তো টোটালি আমি এখানে 2টা পেমেন্ট রিসিভ করেছিলাম, 2টা থেকে 500 টোকেনের মতো আর কি পেয়েছিলাম। তো যাই হোক, এখনকার ডিরেক্টলি আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা কীভাবে এক্সচেঞ্জ করবেন। তো এক্সচেঞ্জ করার আগে দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে কীভাবে টোকেনগুলো পেতে পারেন, দেন কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন, অ্যাভেলেবেল প্লে স্টোর রয়েছে। আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ডাউনলোড করার পর স্যাম্পলে ওপেন করবেন। তো ওপেন করার পর যদি পারমিশন চাই তাহলে পারমিশন দিয়ে দেবেন, মানে অ্যালাউগুলো আর কি দিয়ে দেবেন, তারপরে এরকম চলে আসবে, দেন স্টারে ক্লিক করবেন। আচ্ছা, তো স্টারে ক্লিক করার পূর্বেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা একটু ভালো করে দেখেন। এখানে তারা বলতেছে কিংবা এখানে আপনাকে প্রায় 1500 মতো QLC টোকেনের মতো দিবে, তবে QLC টোকেন দেবে না, এটার পরিবর্তে আপনাকে যে QGAS টোকেন দেবে 1500 মতো, ঠিক আছে? তো আপনি কী করবেন, রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে এই যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন এখানে কী করবেন, আপনি গেট দ্য কোড এখানে ক্লিক করবেন, ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, এটা এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, ভালো এবং কি স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, আমি দেখানোর ক্ষেত্রে আর কি এখানে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে রেফারেল কোড, এটা অপশনাল, তো রেফারেল কোডটা একটু ইউজ করবেন, যদি ইউজ করেন আমি আপনাদের কাছ থেকে একটু কমিশন পাবো এই আর কি। তো রেফারেল কোডটা কী রয়েছে এখানে আমি একটু কপি করে দিয়ে দিচ্ছি,
আর পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন অংশে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো রেফারেল কোডটা হচ্ছে 9406215। ঠিক আছে, তো দেওয়ার পরে আপনি কী করবেন, এই যে টিক মার্কের অপশন সেখানে ক্লিক করবেন, দেন এখানে সাইন আপে ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো নতুন করে আমি আর অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না। তো সাইন আপ যখনই কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ওয়ালেটে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে একটা নিউ নামক একটা অপশন আছে, এই যে নিউ এটা নামই আর কি কয়েন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ঠিক আছে, একটা হচ্ছে নিউ, এই যে ওয়ালেট ক্রিয়েট করবেন, পাশাপাশি এই যে QLC এটার একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। যেমন এখানে আমারটা দেখায় দেয়, এই যে আমার কিন্তু দুইটা ওয়ালেট, এখানে কিন্তু দুইটা দুইটা করে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওয়ালেটটা ক্রিয়েট করার পূর্বে ব্যাকআপ কমপ্লিট করতে বলবে, ব্যাকআপটা নিচে দেখতে পারবেন, ব্যাকআপটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, অর্থাৎ আপনারকে যে প্রাইভেট কিগুলো দিবে সেইটা আর কি সেভ করে রাখবেন, তাহলে আর কি হয়ে গেল। তো আপনি যখনই টোকেনগুলো পেয়ে যাবেন, কোনবা আপনার কাজটা যখন সম্পন্ন হবে, তো সম্পন্ন হওয়ার পর এখান থেকে কীভাবে ইনকামটা করবেন সেটা দেখাই। তো এই যে মে অপশন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, এই যে এখানে রেফারেল অপশন আছে, এখানে রেফারেল রিওয়ার্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার রেফারেল লিঙ্কটা দেখতে পারবেন। তো রেফারেল লিঙ্ক কিংবা এখান থেকে রেফারেল কোডটা আপনার ফ্রেন্ডদেরকে বলবেন ইউজ করার জন্য, তারা যদি ইউজ করে, তারা যদি কাজ করে, তাদের কাছ থেকে আপনি QGAS টোকেনের মতো পাবেন, যেটা কিনা আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। ঠিক আছে, তো রেফার করে এখান থেকে ইনকাম করা যায়। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আসলাম, তারপরে হচ্ছে এখানে আপনার আর্নিংয়ের যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের যে টোকেনটা দেওয়ার কথা ছিল এটা কিন্তু এখানে 1500 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে 24 ঘন্টা পর এখানে আপনার কিছু এটা হচ্ছে আপনার লক করা থাকবে, 24 ঘন্টা পর এখানে আনলক হবে, এটা আপনি ক্লেম করে সরাসরি আপনার এই যে মেইন ব্যালেন্স আছে এখানে আনতে পারবেন। ঠিক আছে, তো এই যে এখানে আনতে পারবেন, তো আমি এক্সাম্পল এটা দেখাই, আমার এখানে এই যে 43টা টোকেনের মতো আছে, আমি যদি এখানে ক্লিক করি মিডতে, তারপর হচ্ছে আর্নিংয়ের অপশনটাতে ক্লিক করলাম, দেন এখানে কী করবো ক্লাইমে ক্লিক করবো, আর এটা আপনি 24 ঘন্টা পরপরই করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করবেন, তারপর এখানে ক্লাইমে ক্লিক করবেন। আচ্ছা, জাস্ট একটুখানে ওয়েট। তো ভিউয়ার্স, এখানে নতুন একটা নিয়ম মানে চালু করছে, আমি গতকালকে এখান থেকে ক্লাইম করে নিয়েছিলাম, তো এখন বলতেছে KYC কমপ্লিট করে এই ক্লাইমটা করতে হবে। ঠিক আছে, তো KYC কমপ্লিট করা খুব ইজি, আমি তো দেখাই। তো KYC কমপ্লিট করার জন্য এই যে ইমেলের অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই সিস্টেমটা ছিল না, জাস্ট আমি কালকে এখানে ক্লাইম করেছি, আজকে সমস্যাটা দেখা দিচ্ছে, দেন এখানে ভেরিফিকেশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার হচ্ছে এই যে উপরে পাসপোর্ট অনুসারে আর কি পাসপোর্টের আপনার ফুল পেজটা আর কি একটা ছবি তুলে দেবেন, দেন এটা হাতে নিয়ে একটা ছবিও তুলে দেবেন। তো এটা খালি পাসপোর্ট দিয়ে হবে না, অন্য কোনো অপশন দিয়ে হবে কি না আমি জানি না, তবে আপনি আইডি কার্ডটা হাতে নিয়ে দেবেন, আশা করি হয়ে যাবে। তবে এরকম প্রবলেম জাস্ট এই ফার্স্ট অফ অল আমি দেখলাম, তো এরকম সমস্যা ছিল না। তো আইডি কার্ডটা এখানে আইডি কার্ডের প্রথম পেজটা দেবেন, আইডি কার্ডের এখানে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা ছবি তুলে তারপর সাবমিট দিয়ে দেবেন, আশা করি ভেরিফাইটা হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এটা ভেরিফাই করে নেবেন, আর এখানে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন, আর সমস্ত ডিটেলগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে ক্লাইম করার পূর্বে আপনি এই যে এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, আর হচ্ছে এখানে দেখতে পারবেন COVID-19, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ক্লিক করার পর এখানে আপনাকে প্রতিদিন একটা করে বোনাস দিবে। তো এখানে টোটাল আপনি 14 দিনের মতো ক্লাইম করতে পারবেন। ঠিক আছে, তো এখানে সমস্ত ডিটেল আছে, একটু ভালো করে পড়ে নেবেন, টোটালে হয়তো দেখাচ্ছে 100 মতো QLC টোকেন মতো পাবেন আর কি 14 দিনে। তো তার জন্য যেটা করতে হবে, চেকে ক্লিক করতে হবে, আচ্ছা, তো চেকে ক্লিক করার পরে যে এখানে আপনার COVID-19 যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলগুলো আর কি এখান থেকে পেয়ে যাবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। আচ্ছা, তো ব্যাগে চলে আসার পর এখানে দেখি এটা ক্লাইম হয় কিনা, আমার মনে হয় KYC ছাড়া দিবে না এখন। তো এখান থেকে আমরা এটা টেনে এদিকে এনে দেবো, তারপর এখান থেকে ওয়ালেট আমরা সেট আপ করে দেবো, তারপর ক্লাইমে ক্লিক করবো। আচ্ছা, তো আমাদের KYCটা এখানে করতে হবে, KYCটা কমপ্লিট না করে এখান থেকে কোনো কিছুই করা যাচ্ছে না। ঠিক আছে, তো একটু কষ্ট করে KYCটা কমপ্লিট করে নেবেন, আইডি কার্ড দিয়ে টাই করবেন, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, দেন এই যে আমরা এখানে টোকেনটা পাইছি, এই টোকেনটা কিন্তু আমরা উইথড্র দিতে পারবো না, তার জন্য আমাদের কী করতে হবে, QLC টোকেনটা করতে হবে। তার জন্য আপনি কী করবেন, এই যে ট্রেডের অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন QGAS টোকেনটা শো হচ্ছে, QLC টোকেন শো হচ্ছে, আদারওয়াইজ কয়েন আর কি শো হচ্ছে। দেন আপনি কী করবেন, এখান থেকে যে সেলে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে সেট আপ কিংবা সেট থাকবে, QGAS টোকেনটা সেট থাকবে, এখানে সেলে ক্লিক করবেন। আর এগুলো হচ্ছে বাই অর্ডার, অনেকে কেনার জন্য অর্ডার দিচ্ছে, আপনি কী করবেন এই যে সেলে ক্লিক করবেন। তো সেলে ক্লিক করার পর আপনি কী করবেন, এই যে সেলের এখানে অপশন আছে এখানে ক্লিক করবেন।
তো এখানে ক্লিক করার পর আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন। তো টোটালি আপনার কতটুকু অ্যামাউন্ট এখানে কেনার জন্য অর্ডার দিয়েছে তো সেই পরিমাণে আর কি দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের যে পরিমাণ আছে সেটা আমরা একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু দিয়ে দেখাচ্ছি 43.4, দেখি কি হয় কি না দেখি একটু। তো এখান থেকে ওয়ালেটটা আপনি সেট আপ করে দিবেন। তো আমি জাস্ট এটাই দিয়ে রাখছি, তারপর সাবমিট, এখানে কনফার্মে ক্লিক করবেন। আচ্ছা, একটু লোডিং নিচ্ছি, জাস্ট একটু ওয়েট। তো ভিউয়ার্স, মেসেজটা চলে গেছে, এখানে দেখাচ্ছিল সাকসেস আর কি। তো এটা পেন্টিং আছে, ঠিক আছে, এটা পেন্টিং আছে, আমার অর্ডারটা আমি দিয়ে দিছি। তো এখানে আপনি যখন এই যে সেলে যখনই ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার অ্যামাউন্টেরটা, আপনি QGAS টোকেন এখানে দেবেন। আপনি যদি এখানে 50টা টোকেন দেন, 50টা টোকেনের পরিবর্তে আপনি QLC টোকেনটা কয়টা পাবেন সেটা এখানে শো হবে। তবে আমাদের প্রয়োজন হচ্ছে QGAS টোকেনটা, আমরা সেল দিয়ে QLC টোকেনটা নেব, ঠিক আছে। তো একটা টোকেনে আপনাকে 1.5 করে দেবে, মানে এটার প্রাইস আর কি, ঠিক আছে। সো বুঝতে পারতেছেন আমার এখানে ছিল কয়টা, প্রায় 43.4 আর কি আছে, এরকমই দিয়েছি, ঠিক আছে। তো এরকমই দিয়েছি, তাই এটা পেন্টিং আছে, আমি একটু দেখি। তো ভিউয়ার্স, ব্যাগে চলে আসলাম। তো উপরে দেখাচ্ছে অর্ডারটা আমাদের সাকসেসফুল আর কি হয়েছে। দেন আমি যদি এখানে ওয়ালেটে ক্লিক করে দিই, তাহলে এখানে দেখাতে পারবো আমাদের টোকেনটা এখান থেকে কেটে নিচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি সেল অর্ডারে দিয়েছিলাম, তো এখানে প্রায় 43টার একটু উপরে উপরে আর কি দিয়েছিলাম। তো এখান থেকে আমি যদি ওয়ালেটটা চেঞ্জ করি, আমি যদি একটু উপরে গিয়ে দেখাই আমার যে ওয়ালেটে রিসিভ করছি আর কি, তো নিউ ওয়ালেটে, তো ওই জায়গায় আমি রিসিভ করছি। তো এখানে আসলে কয়টা টোকেন, টোটালি 65টার মতো ছিল সামথিং আর কি, ঠিক আছে। তো 65টার মতো টোকেন দিচ্ছে, তো এখানে প্রাইসটা শো হচ্ছে আপনার $1 মতো। তো আমি যদি এখানে মার্কেটে গিয়ে দেখাই, তাহলে এখানে দেখাতে পারতব যে প্রায় $2 কাছাকাছি রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা এখান থেকে কীভাবে উইথড্র দেবেন সেটা বলি। তো এখানে আপনি এটার উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পর আপনি কী করবেন, সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনার যেটা করতে হবে, এখানে এই যে আপনার অ্যামাউন্টটা দিতে হবে, দেন এখানে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে, তারপর সেখানে নামও দিতে হবে, ঠিক আছে। তো আমি একটু ডিটেইলি ক্লিয়ার করে দিচ্ছি। তো অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনি যেটা করবেন, সরাসরি বিনান্সে চলে যাবেন, দেন বিনান্সে যাওয়ার পর সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসবেন। তো এখান থেকে যে ওয়ালেটে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে ডিপোজিটে ক্লিক করবেন, দেন উপরে সার্চ দিবেন QLC, ঠিক আছে। তো টোকেনটা পেয়ে যাবেন, দেন এই যে টোকেনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন, অ্যাড্রেসটা কপি করবেন। আচ্ছা, অ্যাড্রেসটা কপি করার পর আপনি এখানে চলে আসবেন, দেন উপরে আপনি অ্যামাউন্টটা দেবেন। তো টোটালি আমাদের কয়টা আছে, 65টা, আমি 65টাই নিচ্ছি। তো এখানে আমরা কী করবো, এই যে অ্যাড্রেসটা দেবো, আর এখানে ন্যামো চাচ্ছে, তো ন্যামো এখানে নেই, আমাদের হয়তো ন্যামোর প্রয়োজন হবে না, ঠিক আছে। তো ন্যামো এখানে নেই, তো যাই হোক আমরা কী করবো, এখানে সেন্টে ক্লিক করবো। আচ্ছা, এটা সাকসেস হয়ে গেছে, তো দেখি কতক্ষণ টাইম লাগে। তো ভিউয়ার্স, এটা এখান থেকে কেটে নিচ্ছে, এখানে দেখতে পারতেছেন আমি 65টার মতো উইথড্র দিয়েছিলাম, 65টা কিন্তু এখান থেকে কেটে নিচ্ছে, ঠিক আছে। তো এই যে এখানে ট্রানজেকশনটা কিন্তু শুরু হচ্ছে, জাস্ট একটু ওয়েট, এই যে উপরে 65টার মতো সেন্ড করছিলাম, এটা কিন্তু কেট। তো এটা আমাদের সরাসরি বিনান্সে চলে যাবে, আমরা যদি এই যে এখানে বিনান্সে যদি চলে যাই, তাহলে এখানে দেখাতে পারবো এখানে চলে আসবে। আর এখানে আপনার ডিপোজিটটা কমপ্লিট হবে, 5 নেটওয়ার্ক কমপ্লিট হলে এখানে ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি হিস্টোরিতে ক্লিক করে দেই, তাহলে এই যে এখানে চলে আসবে ডিপোজিট হিস্ট্রিটা, এখানে চলে আসবে, এটা যখনই আসবে এটা এখানে দেখা যাবে, জাস্ট একটু ওয়েট করি। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো উপরে দেখতে পারতেছেন আমাদের পেমেন্টটা চলে আসছে, এই যে উপরে যদি আমি দেখাই এখানে, তাহলে এই যে দেখতে পারতেছেন এখানে ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে, 65টার মতো টোকেন কিন্তু আমরা নিয়ে আসছিলাম, কিংবা ওই জায়গা থেকে উইথড্র দিয়েছিলাম, ঠিক আছে, এটা কিন্তু এখানে শো হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখতে পারতেছেন এই যে 65টার টোকেন এখানে কিন্তু শো হচ্ছে। তো ওই জায়গায় $1 মতো দেখাচ্ছিলো, এখানে কিন্তু $2 পুরাই, ঠিক আছে। তো আমি যদি একটু মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পর যদি সার্চ দিই, এই যে আচ্ছা আমি এখানে সার্চ দিয়ে দেখাচ্ছি QLC, ঠিক আছে, এটা BTC-র সাথে ট্রেড হচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই BTC-তে, তারপর যদি আমি এই যে সেলে ক্লিক করি, তো সেলে ক্লিক করার পর আমাদের এখানে যে টোকেনটা আছে, প্রায় 65টার মতো টোকেন আছে। আমি যদি এখানে মার্কেট প্রাইসই দেখাই আর কি, তাহলে এই যে 65টা টোকেন আছে, 65টা টোকেনের প্রাইস হচ্ছে এই পরিমাণে BTC 87। আমি যদি একটা কপি করে যদি একটু দেখাই, আচ্ছা কপি করে নিলাম, তো টাচ ওয়ালেটে চলে আসলাম ভিউয়ার্স। তো এখান থেকে BTC আমি যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন $2 মতো সামথিং আর কি, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। তো এটু দেখলে আমি পেমেন্ট প্রুফগুলো একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। আর অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, এখানে $3.5 শো হচ্ছিলো, তো এখানে $2 কেন পেয়েছি, এটা আসলে আমার নিজেরই বুঝতে প্রবলেম হচ্ছে, আর এটার প্রাইসের সাথে এটা একটু ভ্যাস কম আছে মনে হয় আর কি, একটু মিস্টেক আসছে।
তো যাই হোক, এটাই আর কি। তো আপনারা প্রত্যেকেই কাজ করবেন। আর এখানে যে আইডি কার্ডটা ভেরিফিকেশনের যেটা, এটা আর এরকম ছিল না, আমি বুঝতে পারতেছি না। আমি কালকে এখানে ক্লেম করেছিলাম, এরকম ছিল না। তো আজকে জাস্ট এই সমস্যাটা দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনি যখনই কেওয়াইসিটা কমপ্লিট করবেন তখনই আপনি রিওটা ক্লেম করতে পারবেন, এটাই তারা বলতেছে, ঠিক আছে? তো কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন আর আইডি কার্ড দিয়ে ট্রাই করবেন, আশা করি কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।